প্রিয় দর্শক সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতায় ভরা, সহিংসতায় ভরা। দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্ররূপে দেখা, তাও সুদূর পরাহত। দাতা সংস্থা সহ বিভিন্ন বিশেষজ্ঞরা বলে আসছেন যে বাংলাদেশের পুরনো ধারার রাজনীতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং এই পরিবর্তন অত্যন্ত দ্রুত দরকার। সম্প্রতি পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের পুরনো ধারার রাজনীতিকে বদলে ফেলতে হবে। রাজনীতিতে যে সহিংসতা চলছে, যে হরতাল সংঘাত এবং নেতিবাচক রাজনীতি চলছে, তা পরিহার করতে হবে এবং এই আবেদন সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন, আমার বাঁ পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব কে এম ওবায়দুর রহমান, এবং আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশের তুখোড় বামপন্থী নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আমি প্রথমেই জনাব কে এম ওবায়দুর রহমানকে অনুরোধ করছি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, খুব সংক্ষেপে বলবেন প্লিজ। দেশের রাজনৈতিক পরিস্থিতি যতটা স্বাভাবিক হওয়া উচিত ছিল ঠিক সেই পর্যায়ে আমরা নাই, এ কথা অস্বীকার করার উপায় নাই। 91 সাল থেকে এই দেশে পার্লামেন্টারি শাসন চলছে। 91 সালে নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার। 1996 সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং আমার মনে হয় আমাদের দেশের ইতিহাসে এই 96 সালে সর্বপ্রথম যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন ঘটেছিল। এবং আমরা যারা সেই পাকিস্তানি আমলে থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা খুব খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। তারপরে 2001 সালে নির্বাচনের মাধ্যমে আবার বেগম জিয়ার নেতৃত্বে 4 দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই যে গত পরপর 3টে ইলেকশনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, সরকারের পরিবর্তন ঘটেছে, এর মাধ্যমে আমাদের দেশের রাজনৈতিক সামাজিক আরও অনেক উন্নয়ন ঘটার কথা ছিল, কিন্তু ঠিক ততখানি উন্নয়ন আমরা ঘটাতে পারিনি। এর পিছনে অনেক কারণ আছে। যে আমাদের স্বাধীন দেশের পলিটিক্স যতখানি পজিটিভ হওয়া দরকার ততখানি পজিটিভ রাজনীতি আমরা করতে পারিনি। যে এইবার 2001 সালের ইলেকশনের পরে বিরোধী দল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের পরেই শেখ হাসিনা বললেন যে আমি শপথও নিব না, এই পার্লামেন্টে যাব না। এবং সমস্ত দেশি বিদেশি যারা গণতন্ত্রের বন্ধু, বাংলাদেশের বন্ধু, তারা কিন্তু একটু হতাশ হয়ে গেলেন এবং প্রথম অবস্থায় তারা জানি নাই, পার্লামেন্টেই যান নাই এবং অধিবেশনেও অংশগ্রহণ করেন নাই। এবং এমনকি একটা জিনিস আমি বলবো যে বেশ কিছু সিটে শেখ হাসিনা একাধিক আসনে জয়লাভ করেছিলেন। তাই সেই সব সিটে যে সিটগুলি উনি ছেড়ে দিয়েছেন, বেগম রাজ্জাক একটা ছেড়ে দিয়েছে, এই সিটগুলির লোকেরা তো ওনাদেরকেই ভোট দিয়েছিলেন এবং আওয়ামী লীগকেই ভোট দিয়েছিলেন। তো পরে যে আবার বাই ইলেকশন হলো, বাই ইলেকশনে তারা সেটা নির্বাচন করলেন না। এটা যে শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত তাই নয়, আমি বলবো যে ওই যে ভোটাররা তারা যারা তাদেরকে ভোট দিয়েছিল তাদের প্রতি একটা চরম অবিচার করা হয়েছে এবং সেই নির্বাচনও তারা করলেন না। যে নির্বাচন ওই নির্বাচন করা ছিল তাদের উপরে বাইন্ডিং, সেটা তারা করলেন না এবং পার্লামেন্টে যোগদান না করা একটা তখন থেকেই একটা একটা বিশৃঙ্খল, একটা অস্বাভাবিক অবস্থা দেশের মধ্যে সৃষ্টি হলো। অবশ্য পরবর্তীকালে তারা পার্লামেন্টে যোগ দিয়েছেন, পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন পৌরসভার ইলেকশন তারা করেছেন। যেমন এই জিনিস কতগুলো জিনিস খুব কনফিউজিং, যেমন চট্টগ্রাম, আমি আমার রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা অংশগ্রহণ করলেন না, কিন্তু আবার বিভিন্ন পৌরসভায় তারা করলেন, বেশ কিছু তারা জিতেওছেন। এখন আবার অত্যন্ত খুশির কথা, আনন্দের কথা, আমরা খুব খুশি যে নেত্রকোনায় যে বাই ইলেকশন হচ্ছে আমাদের নুরুল আমিন তালুকদারের মৃত্যুর পরে ওই বাই উপনির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। এটা সত্যি গণতন্ত্রের জন্য এবং আমাদের সবার জন্য এটা এটা একটা সুখবর। তো এইভাবে যদি আমরা রাজনীতিতে যদি আমরা পজিটিভ করে না দেখি, এটা তো পাকিস্তান না, এটা তো ব্রিটিশ আমল না যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, এ করছি, যা তারা যেটা বলেছে সেটাই আমরা কোনোটা ইয়েস বলি নাই। কিন্তু এখন তো না, এখন সরকার যেটা ভালো বলবে সেটা আমাদের সমর্থন করতে হবে, এবং সরকার যদি কোনো অন্যায় করে, ভুল করে, সেটাকে পার্লামেন্টের মধ্যে সেখানে আমাদের সেটা দেখিয়ে দিতে হবে যুক্তিতর্কের মাধ্যমে। এবং সেই দিক দিয়ে পার্লামেন্ট হবে সমস্ত ক্ষমতার, রাজনীতির প্রাণকেন্দ্র এবং উৎস, এবং সেটাই আমরা আশা করেছিলাম। এটা সেটা সম্ভব যদি বিরোধী দল এটা সহযোগিতা করে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, দেশের অবস্থা সামগ্রিকভাবে খুবই বিপজ্জনক এবং সংকটাপন্ন, এবং সেটারই প্রতিফলন আমরা রাজনীতির ভিতরে দেখতে পাচ্ছি আর কি। সেদিন একজন মন্তব্য করছিল যে চাঁদপুরে তো প্রায় 1000 খানেক মানুষ নিয়ে একটা লঞ্চ ডুবে গেল। আসলে বলতে হয় যে 14 কোটি মানুষ নিয়ে দেশটাই ডুবতে যাওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথম যে প্রশ্নটা আমাদের বিবেচনা করা উচিত যে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কতটুকু দাবি করতে পারে। ওবায়দ ভাই এখানে আছেন। আমরা যখন বাংলাদেশের বাঙালি জাতির স্বাধিকারের জন্য সংগ্রাম করছিলাম, তখন আমাদেরকে পাকিস্তানি শাসকরা বলতো যে এরা বিচ্ছিন্ন হতে চায়। আমরা বলতাম যে না, যদি পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা এবং মুদ্রা কেন্দ্রের হাতে থাকে তাহলে পরেই একটা সার্বভৌমত্ব নিশ্চিত হয়ে যায়। তো আমরা কেন্দ্রে এই 3টা জিনিস দেব। আমাদের প্রতিরক্ষা এখন মার্কিনীদের নিয়ন্ত্রণে, আমাদের মুদ্রা এখন ডলারের সঙ্গে অবাধ বিনিময়ের মাধ্যমে ডলার অর্থনীতির ভেতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এবং অতি সম্প্রতি আমেরিকান সিনেটে একটা রেজলিউশন তারা পাশ করার জন্য উদ্যত হয়েছে। আমাদেরকেও সেটা বলতেছে যে ইসরায়েলকে স্বীকৃতি দাও, এবং আরেকটা শর্ত হলো যে পররাষ্ট্রনীতি, আমেরিকার পররাষ্ট্রনীতির পরিপন্থী কোনো কিছু বাংলাদেশ করতে পারবে না, এবং এইটা যদি তোমরা সই করো তাহলে পরে আমরা খোলাভাবে তোমাদের জিনিসপত্র আদান প্রদান করতে দেব। তাহলে মুদ্রা, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি সবটাই যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিই তাহলে আমাদের সার্বভৌমত্বের আর জায়গাটা আর কোথায় থাকে। কিন্তু ব্যাপারটা কেবলমাত্র এই ধরনের অ্যাবস্ট্রাক্ট পলিটিক্যাল সায়েন্সের সার্বভৌমত্বের প্রশ্ন নয়, আমাদের দেশের সমাজ জীবনে যে চরম নৈরাজ্য, এমনকি বিয়ে বাড়িতে আজকে গুলি করে মানুষ মারা হচ্ছে, তো মানুষের নিরাপত্তা কোথায়? আমাদের প্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে সমস্ত জায়গায় লুটপাটের একটা রাজত্ব চলছে, এবং রাজনীতির হালচাল বলতে গেলে তো যে কথাটা আমি অনেকদিন ধরেই বলছি যে এইটা একটা মানে অভিপ্রকাশ। রাজনীতি বুঝতে হলে বুঝতে হবে অর্থনীতি, কারণ রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। এখন আমাদের অর্থনীতিতে চলতেছে হলো বাজার অর্থনীতি, এবং বাজার অর্থনীতি জন্ম দিচ্ছে বাজার রাজনীতি। সবকিছু ক্যাটারিং সিস্টেম। ইলেকশন করবেন, ভোট দরকার, এত হাজার ভোটের জন্য এত টাকা, এত হাজার ভোটের জন্য এত টাকা। একটা হরতাল করবেন, হরতালও আজকাল ক্যাটারিং এ হয়, যে 2 ডজন বোমা ফাটাইতে হবে এবং সেটার জন্য এটা এই মিটিংয়ে লোক আনতে হবে, ক্যাটারিং সিস্টেম। রাজনীতিতে লেনদেন, আদান প্রদান, এই যে ব্যবসায়িক মানদণ্ডের ভিত্তিতে রাজনীতি বর্তমানে। আমাদের সময়ে তো আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখন ব্যাপারটা তো এরকম ছিল না, তখন ছিল আদর্শের ভিত্তিতে। সুতরাং এই যে ইলেকশনের কথাটাও বললেন, আমাদের দেশের মানুষ নির্বাচন এবং নির্বাচিত সংসদের উপরে আস্থাশীল করে তুলতে হলে নির্বাচনে জনমতের প্রকৃত প্রতিফলন তো ঘটাইতে হবে। কিন্তু ইলেকশন তো টাকার খেলা হয়ে গেছে। টাকা এবং পেশি শক্তি যে যত বেশি মোবিলাইজ করতে পারবে সেইটার বেসিসে আপনার এটা হয়। ওর জন্য পার্লামেন্টে এমপি সাহেবরা যাওয়ার আগ্রহ ফিল করে না, কোরাম হয় না, কারণ এটি অর্থনীতিতে একটা কথা আছে অপরচুনিটি কস্ট। 2 ঘন্টা পার্লামেন্টে থাকলে আমি যতটুক এইখান থেকে পাবো তার চেয়ে বেশি 2 ঘন্টা তদবির করলে হয়তো আমি বেশি পাবো। ওর জন্য যারা পার্লামেন্টের সদস্য, তারা মাননীয় সদস্য সকলের কথা আমি বলছি না, দৃষ্টির ব্যতিক্রম আছে, কিন্তু এখানে কালচারটা এরকম দাঁড়িয়ে গেছে যে আমি টাকা দিয়ে একটা পোস্ট নিয়েছি, সুতরাং লেনদেনের কারবার তো এখানে শেষ হয়ে গেছে, আর এর ফার্দার রেসপন্সিবিলিটি কোথায় আছে? এবং এই সমস্ত কিছুই আমাদের সমস্ত রাজনৈতিক ব্যবস্থাটাকে चरम संकटेर भेतरे राजनीति करते दाय अवश्य दाय आछे परिस्थिति थेके देश के उत्तोलन घटाते होले पड़े बर्तमान प्रचलित व्यवस्था के आमूल भावे बदलाय दीते हबे एकटा विप्लवी परिवर्तन छाड़ा जिनिसटा करते पारबो ना एबं सेई विप्लवी परिवर्तनेर कथा आमरा आगे थेके बोले आसलाम एटा कोश्चेनटा केवलमात्र एई दल क्षमताय गेलो ना ओई दल क्षमताय गेलो ब्यापारटा एरकम ना मजार ब्यापार देखबेन যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন যে বক্তৃতা দেয় একই বক্তৃতা কিন্তু বিএনপি যখন বিরোধী দলে যায় একই কথা তারা বলছে আর কি সুতরাং এটা হলো গদির রোটেশন হচ্ছে সিস্টেমটা আগের মতই থেকে যাচ্ছে সুতরাং এই রকম ভাবে তো আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি উনি অনেকগুলো কথা বললেন এবং আপনি ক্ষমতাসীন দলের একজন আইন প্রণেতা এর আগেও মন্ত্রী ছিলেন আপনার কি বক্তব্য এবং বিরোধী দলেও ছিলেন আপনারা এক সময় আপনার কতগুলো কথা উনি বলেছেন এটা ফিলোসফিক নীতি আদর্শগত বিশ্বের বাজার অর্থনীতি এটা ঠিক যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমাদের পৃথিবীটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা ন্যাটো জোট আর একটা হলো ওয়ার্সো জোট ন্যাটো জোটের লিডারশিপ আমেরিকার হাতে ছিল এবং ওয়ার্সো জোটের নেতৃত্ব সোভিয়েত রাশিয়ার হাতে ছিল এবং এই দুইটি দেশই আণবিক শক্তির অধিকারী এবং বিশ্বের প্রায় সমস্ত মরণাস্ত্রই তাদের হাতে ছিল এবং এর মধ্যেও আকাশসীমা এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে রাশিয়া অনেক ধাপে আমেরিকার থেকে এগিয়ে ছিল এই অবস্থার প্রেক্ষিতে তখনও কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়করা এটা চিন্তা করেছিলেন তখনকার সময় এবং বৃহত্তরভাবে যদি আমরা বলি যে গোটা মানব সভ্যতাকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা একটা মহা পরিকল্পনা তাদের মাথার মধ্যে ছিল এবং তারা এই বিশ্বে দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারা জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেছিলেন এবং নেতৃত্বে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আহমদ সুকার্নো তারা একটা বলিষ্ঠ নেতৃত্ব নিয়েছিলেন এবং একটা বিরাটভাবে একটা শক্তিশালী আপনার একটা এই জোট নিরপেক্ষ আন্দোলন যাতে ছোট বড় সমস্ত দেশ স্বাধীনভাবে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ পায় এবং পৃথিবীর কোনো পরাশক্তির দ্বারা তাদের নিয়ন্ত্রিত হতে না হয় সেই জন্য এই জোট নিরপেক্ষ আন্দোলন আমার মনে হয় আজকেও সেই সময় এসেছে যে আমরা এই জোট নিরপেক্ষ আন্দোলনকে যদি আমরা অর্থবহ করে তুলতে পারি এবং এটাকে একটা শক্তি হিসাবে দুনিয়ার মধ্যে আমরা দাঁড় করাতে পারি একটা নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারি তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক উপকারে এটা আসবে বাংলাদেশের প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছেন হ্যাঁ তা আসলে আমি আসতেছি তা বাজার অর্থনীতির সম্বন্ধে যেমন কতগুলো উদাহরণ আমাদের ধরতে হবে পৃথিবীতে যখন মহাযুদ্ধের পরে ভাগ হয়ে গেল তখন দেখেন ইউরোপ ইস্ট ইউরোপের কতগুলি দেশ বুলগেরিয়া আদার্স তারা রাশিয়ান ব্লকের মধ্যে ইস্ট জার্মান তারা কিন্তু অর্থনৈতিকভাবে কিছুতে এগোতে পারে নাই কিন্তু যারা ওয়েস্টার্ন ব্লকের মধ্যে ছিল ওয়েস্ট ইউরোপের তারা কিন্তু বেলজিয়াম ইটালি ফ্রান্স তারা সবাই কিন্তু অনেক এমনকি ইস্ট জার্মানির থেকে ওয়েস্ট জার্মানি অর্থনৈতিকভাবে অনেক তারা সামনে এগোতে পারছে এবং তাদের জীবনের মান এবং সব দিক দিয়ে তারা অনেক বেটার ছিল সেগুলো যদি দেখেন তাহলে আমার মনে হয় যে ঠিক সমাজতন্ত্র মানুষের বাজার অর্থনীতির বাইরেও যে কন্ট্রোলড অর্থনীতি সমাজতন্ত্রের সিস্টেমের মধ্যে আছে সেই কন্ট্রোলড অর্থনীতির মাধ্যমে কিন্তু মানুষের জীবনের কোনো সত্যিকার অর্থে মঙ্গল তারা আনতে পারে নাই সেটা আমাদের সামনে উদাহরণ রয়েছে রিপিউ কম্পায়ার ইস্ট জার্মানি অ্যান্ড ওয়েস্ট জার্মানি এর একটাই সাফিসিয়েন্ট জার্মানের হিটলার সারা পৃথিবী জয় করতে চায় সে তারাও তাদের অবস্থা ইস্ট জার্মানির অবস্থা কি খারাপ, সেখানে ঠিকমতো খাবারও পাইতো না। আমরা যদি এটা ধরে নেই যে বাজার অর্থনীতি খুবই ভালো, তাহলে পরে আমার প্রশ্ন, বাজার অর্থনীতি মানে হলো তো খোলা বাজার অর্থনীতি, এই বাজার আর ওই বাজারের ভিতরে পণ্য জিনিসপত্র অবাধে চলাফেরা করবে, তো শ্রম বাজারও তো একটা বাজার, তাহলে শ্রম বাজারের অবাধ যাতায়াত তারা নিষিদ্ধ করছে কেন? আমাদের গভর্নমেন্ট যেতে দিচ্ছে না কেন? কোটা সিস্টেম তার কেন তারা করছে? নানান রকম ট্যারিফ নন ট্যারিফ অবস্ট্রাকশন দিয়ে কেন এগুলো করছে? সুতরাং বাজার অর্থনীতি বলে যে চালু করার চেষ্টা করেছে সেটা সমস্তটাই হলো একটা ভাউতাবাজি, তাদের আধিপত্য এবং তাদের প্রাধান্যটাকে একবারে আনচেঞ্জেবল এটা ইটারনালি সাস্টেইন করার জন্য তারা এইটাকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এইটা এই জিনিসটাকে আমাদের একটু ব্যাপকভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং বুঝতে হবে। এই যে যে আমরা মুভমেন্ট অফ লেবার এইটাকে যে আমরা বিভিন্ন দেশে বাধাগ্রস্ত করতেছে, দ্যাট ইজ মইন হইল যে ন্যাশনালিজম। দে আর টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে তারা যা কিছু করার তারা করতেছে। আর বাজার অর্থনীতি আমাদের এই ব্লকে এই দুনিয়ার এই এরিয়ার মধ্যে যদি ধরে, যারা নাকি বাজার অর্থনীতিকে গ্রহণ করছে এবং যারা পরিশ্রম করেছে কাজ করেছে, যে মালয়েশিয়া, তারা 30 বছর আগে আমাদের থেকেও তাদের পার ক্যাপিটা ইনকাম কম ছিল, আজকে তারা আমাদের লেবাররা সেখানে চাকরি করার জন্য পাগলের মতো ঢাকা শহরে ঘুরে বেড়ায়। তো এই যে যে বাজার অর্থনীতির মাধ্যমে তো এটা হলো, এই উন্নয়নটা হলো। আসে না আমাদের, আমরা পাকিস্তানের হাতের থেকে মুক্তি হওয়ার পরে স্বাধীনতার পরে আমরা কি করলাম, আমরা সমস্ত ন্যাশনালাইজ করলাম, জুট সেক্টরে, টেক্সটাইল সেক্টর, লেদার সেক্টর, অল সেক্টরে আমরা 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 ন্যাশনালাইজ করলাম। ন্যাশনালাইজ করার ফলে কি হলো, এই সেক্টরে আর কোনো ডেভেলপমেন্ট আমাদের হলো না। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিল যেটা আদমজি জুট মিল, সেখানে আমরা বছর পর বছর শত শত কোটি টাকা আমরা শুধু লোকসানই দিতে থাকলাম এবং নতুন কোনো মিল কলকারখানা হলো না। ওইখানে যে আমরা বাজার অর্থনীতি যদি থাকতো, এটা যদি আমরা পরিবর্তন না করতাম, সেই সময় পূর্ব পাকিস্তানের কিছু লোক পাকিস্তানির সঙ্গে পাঞ্জাবিদের সঙ্গে ফাইট করে তারা জুট সেক্টরে, লেবার সেক্টরে, টেক্সটাইল সেক্টরে বেশ কিছু তারা করেছিল, কম হোক বেশি হোক তারা কিছু করেছিল। আজকে আমরা সেই প্রতিভাগুলির আমরা আরও বিকাশ না ঘটে আমরা এগুলো শেষ করে দিলাম। সেগুলো তখন যদি ন্যাশনালাইজ করা না হতো, তাহলে আজকে এই যে যে স্বাধীনতার পরেই এই সমাজতন্ত্রের নামে এই ন্যাশনালাইজেশনের কারণে আমরা দেশটা কমসে কম 50 বছর পিছিয়ে গেছে। এই ব্যাপারে কোনো অস্বীকার করা যাবে না, কেননা আজকে যে মিলটা সে জহুরুল ইসলামের 5টা মিল আছে, আজকে সে 50টা মিলের মালিক থাকতো। আমি এক্সাম্পল একজন শিল্পপতির নাম বললাম বা একজন বড় বিজনেসম্যানের নাম বললাম, তো এরকম অনেক 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 যার একটা ছিল সে 10টার মালিক হইতো, দেশে কোনো এই কি বলে বেকার সমস্যা থাকতো না। বেকার সমস্যা একটা প্রশ্ন এখানে আসে যে আপনার এই কথাটা যদি আমরা সর্বভাবে সত্য বলে মেনে নিই, তাহলে দুইটা প্রশ্ন দাঁড়ায়। একটা হলো আমাদের 1975 সালের পরে তো সরকারিভাবে এটা বলা হয়েছে যে না এখন নীতি আমরা দেব, তাহলে যে শত শত না হাজার হাজার কলকারখানা প্রাইভেটাইজ করা হলো সেগুলো উধাও হয়ে গেল কেন, সেখানে প্রোডাকশন বাড়ছে না কেন? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে বিতর্কটা কি প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের, নাকি বিতর্কটা হলো লুটপাটের সেক্টর এবং উৎপাদনশীল সেক্টর? ব্যক্তি মালিকানায় লুটপাট আছে, উৎপাদন আছে, আবার রাষ্ট্রীয় মালিকানায়ও আপনার উৎপাদনশীল ধারা আছে, লুটপাট আছে। আমাদেরকে যেটা করা প্রয়োজন সেটা হলো কোন মালিকানা সেটা বুঝি না, কিন্তু উৎপাদনশীল ধারাটাকে আমাদের অগ্রসর করতে হবে। তা নাহলে আপনার কাছে প্রশ্ন, সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে যান, বিআরটিসি উঠায় দেওয়ার পর এখন ওইখানে বিরাট বিরাট ডেমনস্ট্রেশন হচ্ছে, মিছিল হচ্ছে এবং তারা বলতেছে যে না বিআরটিসি অনেক ভালো সার্ভিস দেয় আমাদেরকে, প্রাইভেটাইজেশনের ফলে ব্যক্তি মালিকানার যে ট্রান্সপোর্ট সেটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত করছে। এটা একটা উদাহরণ আমি দিলাম। এবং আদমজির যে লোকসানের যে হিসাবটা দেওয়া হয় সম্পূর্ণ ভুয়া হিসাব, কারণ আমাদের এখানে আদমজি পরিচালনা করার জন্য যেসব নীতি থাকা উচিত, ইন্ডাস্ট্রিয়াল নীতি, কমার্শিয়াল নীতি, আমাদের এখানকার পাওয়ার রিসোর্সের ইলেকট্রিসিটির রেট কত হবে, এক্সাইজ ডিউটি কি হবে, সমস্তটাই হলো প্রতিকূল। সুতরাং কোশ্চেনটা হইতেছে গভর্নমেন্টের পলিসি হলো ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বি শিল্পায়নের নীতি, এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিতরে আমরা একটা গরীব দেশ হিসেবে কোনোদিনই আমরা এখানে দাঁড়াইতে পারবো না। পরিণতি কি হয়েছে? আদমজি বন্ধ হয়ে কি দেশের ভালো হয়েছে? সমস্ত জুট ইন্ডাস্ট্রি তো বর্ডার এরিয়াগুলোতে ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। আমাদের পাটের চাষিরা কতদিন ধরে আমরা, আপনিও তো বক্তৃতা করেছেন যে 500 টাকা পাটের মন দিতে হবে এবং তা না হলে পরে কৃষকরা বঞ্চিত হয়। তো সরকার এই বছরে ঠিক করলো 310 টাকা পারচেজ প্রাইস। সরকারি পারচেজ প্রাইস যদি 310 টাকা হয় তাহলে আমাদের খোদ কৃষক কয় টাকা পাবে? তাহলে পরে এই যে লোকসান তারা দিচ্ছে, আমার প্রশ্ন প্রাইভেট সেক্টরের যদি এত দরদি যারা বলে আর কি, তাহলে পরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর কোনটা? সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর হলো কৃষি অর্থনীতি। 2 বিঘা জমির মালিক, 5 বিঘা জমির মালিক, কিন্তু সবচেয়ে নেগলেক্টেড আমাদের এই কৃষি ব্যবস্থা। সুতরাং এটা বিএনপি সরকার শুধু নয়, বিএনপি সরকার বলতে আমার একটু ভুল হয়ে যায়, এটা বিএনপি জামাত সরকার। অবশ্য এটা একটা রাজনৈতিক প্রশ্ন, আমি জানি না। জোট সরকার, ওবাদ ভাই একজন মুক্তিযুদ্ধে শরীক ছিলেন। আমার এটা বুঝতে খুবই অসুবিধা হয় যে বিএনপি মেজরিটি থাকা সত্ত্বেও স্বাধীনতা বিরোধী এই শক্তিকে কেন তাদের জোটভুক্ত করা হলো? যে বিএনপির ভেতরে কি মুক্তিযুদ্ধের পক্ষে লোকের অভাব হয়ে গেছে? যাই হোক, সেই রাজনৈতিক প্রশ্ন নিশ্চয়ই আপনি বলবেন। কিন্তু বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকুক আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক, এই কৃষি ব্যবস্থা কিন্তু সবসময়ই অবহেলিত। সুতরাং প্রাইভেট সেক্টর বলতে যেটা তারা বোঝানোর চেষ্টা করে সেটা হলো কোটিপতিদের প্রাইভেট সেক্টর। আমার নিমটি পড়া কৃষকের প্রাইভেট সেক্টর তারা কিন্তু মিম করে না। সুতরাং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের তর্কটা হলো একটা মুখোশ, একটা আড়াল করার জন্য যাতে বড় লোকরা আরো বড় হওয়ার যে নিতেছে সেই জিনিসটাই চলে গেছে। অনেকগুলো প্রসঙ্গ রেজ করেছেন আপনি, অনেক প্রসঙ্গ, কতগুলি জিনিস বলেছেন যে উৎপাদন বাড়ানোর ব্যাপারে, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে, সেটা পাবলিক সেক্টরে হতে পারে, এবং উৎপাদন যে ঠিকমতো হচ্ছে না, আমরা প্রতিষ্ঠানগুলি লাভ করতে পারতেছে না, এটার জন্য আমাদের কতগুলো সামাজিক দুর্বলতা, যেরকম করাপশন, ইনএফিসিয়েন্সি। আমার মনে হয় আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন কোনো বিশেষ কোনো তন্ত্র, বিশেষ কোনো ইজমের থেকে সবচেয়ে আজকে প্রয়োজন প্যাট্রিয়টিজম, এফিসিয়েন্সি এবং অনেস্টি। আমি যতই প্যাট্রিয়ট হই, আমার যদি এফিসিয়েন্সি এবং অনেস্টি না থাকে তাহলে আমি দেশকে সামনে নিতে পারবো না। এটা সব সেক্টরেই, একটা প্রাইভেট সেক্টরের মধ্যেও যদি সেখানে গিয়ে যদি কোনো দুর্নীতি হয়, প্রোডাকশন না হয় ঠিকমতো, তাহলে তো ইন্টারেস্টিং। সিমিলারলি পাবলিক সেক্টরে সেটা আরও অনেক ব্যাপক আকারে হয়, যদি তার মধ্যে অনেস্টি এবং সাংগঠনিক যদি দুর্বলতা থাকে তাহলে সেটা আরও ব্যাপক। এই জিনিসগুলি আমাদের 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 ঠিক করতে হবে। সেজন্য কতগুলো বেসিক ব্যাপারে আমার মনে হয় যে সব দল নেতৃত্বকে আমাদের একমত হতে হবে। কেন আমরা বাংলাদেশ ব্রিটিশ আমলে 200 বছর, পাকিস্তানের 24-25 বছর আমরা শুধু কষ্টই করে গেছি, আমাদের মানুষ আর কত কষ্ট করবে? সেই জন্যে কতগুলো জিনিস আছে আমাদের পররাষ্ট্রনীতিতে এবং এই পানি সম্পদের ব্যাপারে, ভারতের সঙ্গে পানি শেয়ারিংয়ের ব্যাপারে, এবং এই যে দেশের থেকে দুর্নীতি, অকর্মণ্যতা, এটা দূর করার ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল কতগুলো ব্যাপারে আমাদের ঐক্যমত্য অবশ্যই হতে হবে। এটা সব দেশে সর্বকালে সর্বদেশে হয়ে থাকে। আফটার অল আমরা যে যে পার্টি করি না কেন, উই কনসিডার দি লিডার্স অফ অল প্যাট্রিয়টস। অ্যান্ড পৃথিবীতে যত কাজ আছে সব কাজই নোবেল। পলিটিক্স যে এটা কাজ, এটা আমি মনে করি ইট ইজ দি নোবেলেস্ট, এবং এই কাজের মধ্যে সেই আসবে নিজে ব্যক্তিগতভাবে নোবেল। মাননীয় সংসদ এখন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব একটা প্রশ্ন তুলেছেন যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং এখন স্বাধীনতা বিরোধীদের, ওনার মূল প্রশ্নের যদি সারমর্ম এই দ্বারা যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে আপনারা সরকার গঠন করেছেন, তো আপনাদের কেমন লাগে? এটা ব্যাপার হলো কি যে এটা স্বাধীনতা, এটা একটা জোট সরকার, এবং এর মধ্যে সবাই যে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, সবাই যে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, এটা ঠিক না। এবং আমাদের এখন দেশের বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, এবং যারা কেউ যদি সেদিন যদি বিরোধিতা করেও থাকে, তারা যদি এখন সেটাকে বলে যেটা ভুল করেছিলাম, তা সেটা আমাদের গ্রহণ করতে হবে। এবং মাফ করে দেওয়া হলো সবচেয়ে আল্লাহ এবং তার রাসূল বলেছেন मानुषेर सबचेये बड़ो गुण हलो माफ करे देया। आजके जे देखबेन जे स्वाधीनतार युद्धटाके आमरा एतोई अर्थबह करे तुलछि, एतोई मर्यादार स्थाने आमरा नियेछि जे जार बाप राजाघाट छिलो से किन्तु बोले जे आमार बाप जीवने राजाघाट छिलो ना, आमार 14 गोष्ठीर मध्ये केउ छिलो ना, आमी फ्रीडम फाइटार। तो एखन आमरा कादेर निये एक दुइजन बाद दिया आमरा एखन जार बयस 40 बछर से स्वाधीनतार समय तार बयस छिलो 10 बछर, अतएव से 45 बछर 50 बछर जार तार तो स्वाधीनतार समय कोनो रोल प्ले करार समयई हय नाई। तारपरे आसेन जे प्रश्नटा आमी आसतेछि, आमी एकटु জামাত ইসলাম सम्बन्धे এই জামাত ইসলামে বিএনপির 91 থেকে 96 সাল পর্যন্ত এই বিএনপি বিরুদ্ধে যে সংগ্রামটা করেছে পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভিতরে আওয়ামী লীগ, তাদের সঙ্গে জামাত ইসলাম ছিল। এটা জামাত ইসলাম তখন কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তারপরে দেখা যায় এরশাদের সময় যখন আমি বিএনপির সেক্রেটারি জেনারেল কিছুদিন ছিলাম, তারাও তখন একটা লিয়াজও করতো, আওয়ামী লীগের সঙ্গে করতো, আমাদের সঙ্গে করতো, এবং তারাও সেই 9 বছর এরশাদ বিরোধী সংগ্রামের মধ্যে তারা তারা ছিল। যেমনভাবে আওয়ামী লীগ ছিল, যেমনভাবে বিএনপি ছিল, তেমনভাবে জামাত ইসলামও ছিল। তারা ছোট আকারে হোক বড় আকারে হোক সেটা অন্য কথা, বাট দে ওয়ার দেয়ার, এবং দে ওয়ার ইন কনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি ইকুয়ালি। তো এখন তখন তো ছিল, তখন দে ওয়ার এ পার্ট, এবং এইটা তো 71 সালের পরের ঘটনা, এমন তো না যে 71 সালের আগে। 71 সালে তারা যা করছে না করছে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা মনে করি, যেটা অনেকে অনেক কথা বলেন, সব কিছু বাদে যেমন পাকিস্তান এই দেশে হয়েছিল, এটা তো ভোটের মাধ্যমে, এটা তো অস্বীকারের উপায় নাই। কেউ যদি পলিটিক্যালি তার আদর্শ এবং নীতির পলিটিক্যালি বলে যে পাকিস্তান থাকা উচিত, নাথিং রং, কিন্তু পাকিস্তানি সৈন্যদের নিয়ে আমার লোকরে হত্যা করা সেইটা কোনোদিন আমি সহ্য করতে পারি না। বিশেষ করে যে এই যে বুদ্ধিজীবী হত্যা, যে সিরাজউদ্দিন হোসেনের মতো মানুষ, শহীদুল্লাহ কাইসারের মতো মানুষ, ডক্টর আলিম, এদের মতো লোককে যারা হত্যা করেছে তাদের কোনোদিনও মাফ করা উচিত হয় নাই। ৭১ ভূমিকার জন্য যারা দোষ স্বীকার করে নাই তাদেরকে আপনারা অংশীদার করেছেন, এবং এমন ব্যক্তির আমি এমন ব্যক্তি ইদানিং কালে তার নিজের এবং তার পিতার ৭১ সালের ভূমিকা সম্পর্কে বলেছেন যে না, পাকিস্তানকে সাপোর্ট করা আমার কারেক্ট ছিল, এবং তাকেই আপনারা একটা বিশ্ব সংস্থায় নমিনেশন দেওয়ার জন্য তার নাম নিয়ে আপনারা উপস্থিত করেছেন। এটা কি সবকিছুই হচ্ছে? আর এটা কি আপনারা বুঝতে পারছেন না যে জামাতে ইসলাম খুব কৌশলী, তাদের একটা নিজস্ব হিডেন এজেন্ডা আছে, এবং সেই হিডেন এজেন্ডা কার্যকর করার জন্য একবার আওয়ামী লীগের কাঁধে বন্দুক রাখতেছে, একবার বিএনপির কাঁধে বন্দুক রাখতেছে, এবং তারা আস্তে আস্তে কিন্তু সারা দেশে তাদের নেটওয়ার্ক দাঁড় করায় ফেলতেছে। এই যে একটা বিপজ্জনক জায়গা, এবং তারা এটা বলেছে কিছুদিন আগে শুনলাম যে এইবার আমরা ক্ষমতার অংশীদার আছি, আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে যাতে পুরা ক্ষমতা আমরা নিতে পারি। এবং এইখানে তারা আমাদের যে আদর্শ আপনি বলতেছেন জাতীয় ঐক্যের কথা, আমি তো জাতীয় ঐক্যের পক্ষে। জাতীয় ঐক্যের ভিত্তি নতুন করে রচনা করতে হবে না। আমরা যখন ৭১ মুক্তিযুদ্ধ করেছিলাম সমস্ত দেশ এক হয়ে গেছিল, এবং এক হয়ে রাষ্ট্রীয় চার নীতির ভিত্তিতে আমরা দেশ স্বাধীন করে যাত্রা শুরু করলাম। সেই ভিত্তিতে ৭২ সালের সংবিধান এবং রাষ্ট্রীয় চার মূলনীতি, এইটার ভিত্তিতে সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হোক। আওয়ামী লীগ এসে বলুক যে আমরা চার নীতি বিশ্বাস করি, বিএনপি বলুক আমরা চার নীতি বিশ্বাস করি, এবং আমরা ৭১-এর যেখানে ছিলাম সেইখান থেকে আমরা যাত্রা শুরু করবো। হোয়াট ইজ দ্য প্রবলেম? কিন্তু এইখানে তো আপনারা গতি বদলায় দিয়েছেন। আমরা যেভাবে মুক্তিযুদ্ধ শুরু করে যাত্রা শুরু করলাম, আমাদের মুক্তিযুদ্ধ কেবলমাত্র পাকিস্তানকে বিভাজন করার সংগ্রাম ছিল না, একটা পাকিস্তানকে দুই ভাগ করার সংগ্রাম ছিল না, পাকিস্তানের আদর্শকে নীতিকরণ করে নেগেট করে ভিন্ন নীতির উপর দাঁড়ায় আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা লড়াই করেছিলাম। সেটা তো আমাদের কাছ থেকে প্রায় সবই শেষ হয়ে গেছে। কিছু আছে এইটা ধরে যদি এখন দাঁড়াইতে পারেন সবাই মিলে, আমাদের তো কোনো আপত্তি নেই। ঠিক আর একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ব্যাপার হলো যে এই কথা ঠিক যে বাংলাদেশ যখন আমরা যুদ্ধ করি আমাদের বিরুদ্ধে কিছু লোক পাকিস্তানিদের সঙ্গে কোলাবোরেট করেছে, এবং দে আর কনডেমড ইউনিভার্সালি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো একটা দূরে একটা দলকে, একটা গ্রুপকে দূরে রেখে আমরা সেই তাদের বাংলাদেশের বিরোধী কালচার, বাংলাদেশের বিরোধী চিন্তা ভাবনা, এগুলো আমরা কেন করতে দেব? বরং তাদের কাছে এনে তাদেরকে বাংলাদেশের আদর্শের প্রতি, বাংলাদেশের প্রতি যারা তার আনুগত্য তারা প্রকাশ করে, বাংলাদেশের প্রতি তারা অনুগত থাকে, এবং আলাদা কোনো অস্তিত্ব এই দেশে না থাকে বাংলাদেশের বিরোধী, সেই রকম একটা মহৎ চিন্তার কারণেই আজকে আমরা এরকম একটা 4 দলীয় জোট এবং এদেরকে সব নিয়ে আমরা 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 আবার চলছি। এটা মানে অনেক বড় চিন্তা। আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা নাকি শেষে তাদের দ্বারা নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা সম্ভব না। সেই লড়াইটা বিএনপি নাই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি এবং এইটা সেটা বিএনপির পক্ষ থেকে। মহাসমুদ্র কোনোদিন নদী নালার সঙ্গে মিলিত হয় না, নদী নালাই মহাসমুদ্রের সঙ্গে মিলিত হইয়া অস্তিত্ববিহীন হয়ে যায়। কিন্তু ইতিহাসে প্রচুর ঘটনা আছে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়, এই কথাটা ভুলে যাওয়া উচিত না। এবং যখন ফাল হয়ে বের হবে তখন আর কিছু করার থাকে না। বলছি আমরা বাংলাদেশে যারা বিশ্বাস করি, বাংলাদেশের অর্জনের জন্য আমাদের যাদের সামান্যতম আমাদের অবদান আছে, আমাদের সেইভাবে অ্যালার্ট থাকতে হবে, সেইভাবে আমাদের কাজ করতে হবে এবং আমাদের নিজেদের মনকে আরও বড় করতে হবে। তাহলে আমার মনে হয় যে অনেক সমস্যার আমরা আমরা সমাধান। মাননীয় সংসদ সদস্য জনাব মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব কিছু প্রশ্ন করেছেন এর আগে, যে আমাদের সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন বা সংসদ নির্বাচনের সময়টা মূলত অস্ত্রবাজ এবং টাকাওয়ালাদের দ্বারাই ডোমিনেটেড হয় এবং যার ফল হচ্ছে যে সংসদে কোরাম সংকট দেখা দেয়। সংসদ সদস্যরা সংসদে থাকবার চাইতে তদবিরবাজিতে অনেক বেশি ব্যস্ত থাকেন। তো আপনার এক্সপেরিয়েন্স কি বলে? ঠিক আমি তদবিরবাজি বলবো না, এটা হলো কি যে যেরকম একজন সদস্য তার মন্ত্রীদের কাছে বিভিন্ন কাজ থাকে, তার এলাকার রাস্তাটা, তার এলাকার স্কুল, তার এলাকার মাদ্রাসা এবং আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে তার দৌড়দৌড়ি করতে হয় এবং এই কাজগুলি যেরকম একটা স্কুল তো তার আসবাবপত্র নাই, পুরো ভেঙে গেছে, এটাকে না সারা পর্যন্ত একজন সংসদ সদস্য বলছি। এখন এগুলো তার করার জন্য একটা সময় দরকার। এখন এটা সংসদের একটা মোস্ট গ্ল্যামারাস পার্ট অফ দ্য পার্লামেন্ট ইজ দি অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি যেহেতু অ্যাবসেন্ট, সেই জন্য আমাদের পার্টির লোকরাও এটাকে একটা মানে আগ্রহ নাই যে সেখানে তারা অপোজিশন বক্তৃতা করবে, তার বিরুদ্ধে খণ্ডন করে তারা বক্তৃতা করবে। এই যে একটা উদ্দীপনাটা, এই জিনিসটাই তো নাই, বিকজ দি প্রিন্সিপাল অফ অপোজিশন পার্টি ইজ নট দেয়ার। এইটা একটা বড় কারণ। আর তাছাড়া যেটা সেলিম যেটা বলেছে যে এটা ঠিক যে এরশাদের আমল থেকে আমার দেশে যেটাকে আমি বলবো যে কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স কিছুটা শুরু হয়েছে এবং এইটা কিন্তু এইটারও আমরা মেইন যারা রাজনৈতিক দল আছি আমাদের এটা দায়িত্ব। আবার সব অনেকটাই যে সব কিছুই যে এখন ওই টাকার উপরে হচ্ছে তা না। যেরকম আমার কেসটা যদি দেখো, আমি 3 বছর ইলেকশনে 3 বছর আগের থেকে জেলখানায় এবং আমার সঙ্গে এমনকি আমার ভাই স্ত্রী ছাড়া কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই, দেখা করতে দেয় না আমাকে জেলখানায়। তা সেখানে বেগম সাহেদা চৌধুরী এক মহাশক্তিধর মন্ত্রী এবং শি স্পেন্ড ক্রোর্স অ্যান্ড ক্রোর্স অ্যান্ড ক্রোর্স। তা আমি তো 10 লাখ খরচ করতে পারিনি, মানুষ তো ভোট আমাকেই দিচ্ছে, আমাকে না দেখেও, আমার অ্যাবসেন্সেও। তো সব জায়গায় যে টাকায় কাজ হয় তা না। টাকা আমাদের দেশে সব ব্রিটিশ আমল থেকে ইলেকশনের সময় টাকা লাগিয়েছিল লোক, তাইলে সব টাকালা লোকই হইতো, তা কিন্তু হইতে পারে না। বিশ্বব্যাংকের টেম্পল সাহেব তো এটা ভাগ্য ব্যাখ্যা করে যাওয়ার আগে বলে গেছেন যে একটা ইনভেস্টমেন্ট হয়, সেই ইনভেস্টমেন্টটা আবার পার্লামেন্টে যাওয়ার পর ওনার ফিরে আনার জন্য চেষ্টা করেন। এই সিস্টেমটা বদলাইতে হবে। উনি রোগটা ধরেছেন ঠিকই, কিন্তু ওষুধটা ঠিক মতো দিতে পারেননি। কারণ ওষুধটা উনি টেম্পল সাহেব থাকলে পরে তাকে আমি বলতাম যে এই যে রোগের কথা বললেন, এই রোগের সৃষ্টিকর্তা তো আপনারাই। কারণ বিশ্বব্যাংক তো বলেছে যে বড় লোককে আরো ধনী করো এবং তার টাকা হলে পরে সেই টাকা আস্তে আস্তে চুয়ায় পড়তে পড়তে গরিবের কাছে যাবে, ট্রিকল ডাউন ইকোনমি। এবং এই ফিলসফি যখন দেওয়া হয় এবং মার্কেট ইকোনমির ফিলসফি যখন দেওয়া হয় যে সবকিছু লেনদেন এবং দেনা পাওনা, লাভ লোকসানের বিবেচনায় দেখবা। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংক যেটা করতেছে যে তারা নিজেরাই সাপ হয়ে দংশন করতেছে, আবার ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করতেছে। দিস ডিজিজ ইজ ক্রিয়েটেড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফিলসফি। এবং সেটার ফলে পুরো জিনিসটা হইতেছে আমাদের রাজনীতি বিভৎস হয়ে যেতে। তারা বলে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য পলিটিক্যাল স্টেবিলিটি দরকার, 100% কারেক্ট। কিন্তু আরেকটা কথা যেটা তারা বলে না, সেটা হলো পলিটিক্যাল স্টেবিলিটির জন্য প্রি কন্ডিশন হইতেছে দ্য চেঞ্জ দ্য ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থা, লুটপাটের অর্থনীতি যেটা দেশে চালু, এইটা বন্ধ না করলে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না এবং পলিটিক্যাল স্টেবিলিটিটা আসলে আমাদের স্থায়ী ইকোনমিক গ্রোথ সেটা এনশিওর করা যাবে। এই প্রসঙ্গে এটা আমরা অ্যাকচুয়ালি মানে ট্র্যাপড হয়ে গেছি এই যে ব্যবস্থার ভিতরে। এটা সিস্টেমিক প্রবলেম, এই সিস্টেমে ট্র্যাপড। আপনি যান ক্ষমতায়, আমি যাই ক্ষমতায়, এই সিস্টেম দিয়ে আমরা বাংলাদেশে কিচ্ছু করতে পারবো। অত্যন্ত জটিল প্রশ্ন। এবং এটার সমাধানও খুব সহজ বলে আমি মনে করি না। কেননা আমাদের সমাজ, গোটা সমাজ নিয়ে আমাদের চলতে হয়। ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকা যা বলবে আমরা তাই শুনবো বা তাই শুনছি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। তারা অনেক কিছুই বলতে পারেন এবং সব আমাদের দেশের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমরা শুনবো, যেটুকু প্রয়োজন না সেটা কোনোদিনও আমরা আমাদের দ্বারা শোনানো যাবে না। যেটা বন্ডিক্সট্যান্ড করতেছে অর্থ, এইটাকে আমরা 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 প্রতিহত করতে পারি ভালো কাজের দ্বারা। যেমন পলিটিশিয়ানদের নেতৃত্ব বিভিন্ন পার্টির আরও শক্তিশালী হতে হবে এবং আরও চারিত্রিক গুণ আমাদের অর্জন করতে হবে এবং আমাদের যে চরিত্রগত গুণ এটা অনুকরণীয় হতে হবে মানুষের মধ্যে। এবং এক একটা রাজনৈতিক লিডার এক একটা আদর্শের ধারক এবং বাহক হতে হবে এবং তাদের প্রতি যে সর্বতভাবে শ্রদ্ধা, মর্যাদা এবং সম্মানবোধ যদি আমরা বাড়াতে পারি রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি, তাহলে এই অর্থ এবং অর্থবানদের আপনার যে ইনফ্লুয়েন্স এটা অনেক কমে যাবে, এটা এটা থাকবে না। আমরা সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এবং আমরা লক্ষ্য করি যে আসলে তো সংসদ সদস্যদের ভূমিকা হওয়া উচিত আইন প্রণেতা, তারা আইন প্রণেতা, কিন্তু তারা আইন প্রণয়নের চেয়ে বেশি ব্যস্ত থাকেন চাল, গম, টিন, আপনি যা যা বললেন অন্যান্য, এটিতে আসলে তাদের ভূমিকা, এটা তাদের ভূমিকা না। কিন্তু এখন হইল যে তার এলাকায় এখন হইল হি ইজ দি রিপ্রেজেন্টেটিভ, হি ইজ দি যে গভর্নমেন্ট পার্টি, হি ইজ দি রিপ্রেজেন্টেটিভ অফ দি গভর্নমেন্ট, এরকমভাবে ধরে নেওয়া হয়। এখন যদি স্কুলটা না হয় তাহলে তাকেই ধরবে যে আপনি ভোট দিলাম, আপনি 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 আমার স্কুলটা করতে পারলেন না, এই রাস্তাটা এতদিন ধরে এখানে খারাপ হয়ে আছে, আপনি এই রাস্তাটা সারতে পারলেন না, তা আপনাকে ভোট দিয়ে আমার কী হলো। এবং ইংরেজ যদি সে করতে না পারে আগামী ইলেকশনে সে দাঁড়াতে পারবে না এবং দাঁড়ালে সে হতে পারবে না। এই জায়গায় আমাদের একটা সংস্কার দরকার, সংস্কার দরকার, কারণ আমাদের লোকাল পরিকল্পনা, লোকাল কাজকর্ম, জন উন্নয়ন কার্যক্রম সমস্ত কিছু আমাদেরকে লোকাল গভর্নমেন্টের কাছে ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল পাওয়ার। আমাদের একটা কনস্টিটিউশনের বিধানই থাকবে যে লোকাল গভর্নমেন্টের জন্য বাজেটের 30% অ্যালোকেশন তাদের জন্য স্ট্যাটিউটরি এটা বরাদ্দ থাকবে আর কি। তাহলে পরে ইকোনমিক পাওয়ার সহ তারা লোকাল বিষয় তারা এবং পার্লামেন্ট মেম্বাররা দেশের আইন প্রণয়ন করবে এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্মের উপরে তারা তত্ত্বাবধান বজায় করবে। এইটার ভিতরে যদি আমরা নিয়ে যেতে চাই, আরেকটা সংস্কারের কথা আমি ভাবতে বলবো, সেটা হলো আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এইটাকে যদি আমরা প্রপোর্শনাল নির্বাচন সিস্টেমে চলে যাই, যে বিএনপি 30% ভোট পেয়েছে, সুতরাং 30% সিট, আওয়ামী লীগ 28% পেয়েছে, 28, কমিউনিস্ট পার্টি 10% পেয়েছে, 10%। তো এইভাবে যদি প্রপোর্শনাল সিস্টেমে চলে যায় এবং আমার লিস্ট থাকবে আগেই, সেইখান থেকে প্রথম ইউরোপের বেশিরভাগ দেশে তারা এই ব্যবস্থা করে, তাহলে পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওই যে তার একটা ইনভেস্টমেন্ট এখানে কোটি কোটি টাকা খরচ করতেছে, বেচারা এত টাকা খরচ করলে সেটাতে উঠায় আনতে হবে, এইখান থেকে হয়তো আমরা জিনিসটা মুক্তি পেতে পারি। আমাদের শেষ করে আনতে হবে। আমি আপনাদের এই পয়েন্টটা ডিবেট করতে পারে, এটা অনেক দেশে আছে। যেমন আমাদের আমিও ফিল করি যেরকম অনেক পার্টি অনেক আছে আমরা মনে করি তার পার্লামেন্টে থাকা দরকার, কিন্তু বিকজ অফ দিস সিস্টেম তারা পার্লামেন্টে আসতে পারতেছে না। এবং যদি ওই সিস্টেম হয় হয়তো এটা গ্রুপ নেই তারা চলে আসতে পারে। দুর্নীতিটা কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স এটাও আমাদের দেশে লোকাল গভর্নমেন্টকেও আপনি অনেক পাওয়ার দিতে পারেন। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে চলতেছে যে সিস্টেম, তো এইটা হঠাৎ এটা পরিবর্তন করা। আপনাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের ধারণা যে আমাদের রাজনীতিবিদ, যে কথা আপনি বলছিলেন যে আমাদের রাজনীতিবিদদের দেশপ্রেম এখন আর আগের মতো নেই, কম। আপনি এইভাবে বলেন, আপনি বলছেন যে অনেস্ট হতে হবে, দেশ প্যাট্রিয়টিজমের দরকার আছে, এই জিনিসগুলো প্রয়োজনীয়তার কথা আপনি বলেছেন, কিন্তু মানুষ মনে করে এইটা। এবং সম্প্রতি একটা স্টাডিতে দেখা গেছে যে 1991 থেকে 1995 সাল, এই 4 বছরের মধ্যে নিউইয়র্ক শহরে আমেরিকার বাংলাদেশের 200 রাজনীতিবিদ বাড়ি কিনেছেন এবং সেইখানে কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ থাকলে হাউজিংয়ের তারা এককালীন পরিশোধ ডাউন পেমেন্ট করেছেন। তার মানে বিত্ত পলিটিক্সের সঙ্গে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে শুধু নিউইয়র্ক শহরে। এই যে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী যেই রাষ্ট্রবিজ্ঞানীদের কনভেনশন উদ্বোধন করলেন, সেই কনভেনশনে পলিটিক্যাল সায়েন্টিস্ট ইয়াহিয়া আক্তার তার এক গবেষণা चार बছরের মধ্যে বাংলাদেশের 200 পলিটিশিয়ান আমেরিকার কেবলমাত্র আমেরিকা নিউ ইয়র্ক শহরে বাড়ি কিনেছেন এবং সবাই নগদ টাকা দিয়ে কিনেছেন। অন্যান্য শহরে তো পৃথিবীর অন্যান্য দেশে তো আছে। প্রধানমন্ত্রী তো বলেছেন এই জন্য সংস্কারের প্রয়োজন। আপনার কাছে আসবার আগে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আমার কাছে প্রশ্ন, আপনারা মানুষের আপনার প্রগতির কথা বলেন, মানুষের কল্যাণের কথা বলেন, দীর্ঘদিন যাবত দেশে রাজনীতি করছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য সংগঠন। বিগত নির্বাচনের সময় 2001 সালের নির্বাচনে আপনাদের দল সহ 14টি বামপন্থী সংগঠন, আমরা একটা হিসেব করেছি যেটা 11 দল ছিল অন্যান্য, আপনারা ভোট পেয়েছেন সারা দেশে মাত্র 1,10,000 মতো। সারা দেশে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সংগ্রামের পরে এই 14 কোটি মানুষের দেশে ভোটার সংখ্যা আরো কম। আপনাদের এই ভোট আপনাদের কি এগিয়ে নিচ্ছে না পিছিয়ে দিচ্ছে, কি মনে করছেন আপনি? না, প্রথম কথা স্ট্যাটিস্টিক্সের হিসাবটা একটু বুঝে নিতে হবে। আমরা তো সব আসনে কন্টেস্ট করি না ফার্স্ট অফ অল, তার মানে করবার মতো সামর্থ্য বা যোগ্যতা। নির্বাচনটা তো আমাদের শেষ কথা না, এটা হলো মাধ্যম। এমনকি পলিটিক্সও আমাদের শেষ কথা না। আমরা সমাজটাকে বদলাতে চাই, সোশ্যাল রেভলিউশন চাই, আমরা খালি পলিটিক্যাল রেভলিউশন চাই না। সব আমাদের কাজ ইলেকশনের ভেতর দিয়ে হবে, অভ্যুত্থানের ভেতর দিয়ে হবে, নানান রকম আন্দোলনের ভেতর দিয়ে হবে। এবং দেশের বর্তমান সমস্যা সমাধান করতে হলে অনেকে বলে যে আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করবেন না। আমরা বামপন্থীরা, অন্তত কমিউনিস্ট পার্টি মনে করে যে আমরা তো এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই না, এই রাষ্ট্রকে আমরা উৎখাত করতে চাই, এই রাষ্ট্রকে আমরা ভাঙার জন্য একটা শক্তি দরকার। সেই আন্দোলন আমরা করে তুলব। এবং আন্দোলন হচ্ছে বাংলাদেশের তেল গ্যাস চুরি করে নিয়ে যাওয়ার পায়তারা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লং মার্চ হচ্ছে, আমাদের বন্দর নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। বাংলাদেশের কোন জনগণের দাবিতে এবং গণতান্ত্রিক সংগ্রামে কমিউনিস্ট এবং বামপন্থীরা ছিল না, সেটা বলতে পারেন। তবে এই কথা সত্য যে হাওয়া হলো প্রতিকূল, কথা বলছেন না। এখন হানাদার বাহিনী ইরাকে গেছে আমেরিকার, তারা এখন রাজাকার খোঁজার জন্য বাংলাদেশে আসে এবং চাপ সৃষ্টি করে। পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে, খুব কঠিন উল্টা স্রোতের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের চলতে হচ্ছে। এবং সেইখানে যে আমরা কেবলমাত্র এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি তাই না, আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারছি। যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করলাম, এই বামপন্থী কমিউনিস্টরা সামনে দাঁড়ায় লড়াই করেছে। এবং দেশের বর্তমান যে দুর্যোগ, দুর্যোগ মোকাবেলায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। সম্ভবত আমরা এমন একটা কঠিন অবস্থায় চলে গেছি, সেখান থেকে বের হয়ে আসতে হলে খালি কসমেটিক সলিউশন দিয়ে হবে না, মলম লাগায় হবে না। এটা হয়তো একটা মৌলিক পরিবর্তন দরকার। হয়তো আরেকটা সেকেন্ড মুক্তিযুদ্ধের মতো একটা আন্দোলন আমাদের এখানে গড়ে তোলা ছাড়া সেটা উপায় নেই। নিশ্চয়ই আশা করি যে জনগণের কল্যাণে, এদেশের পরিবর্তনে আপনারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মাননীয় সংসদ সদস্য, এখন আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে গত বিগত 10 দশকের বেশি সময় ধরে বা তারও বেশি সময় ধরে আপনারা আছেন। বাংলাদেশের ভবিষ্যৎটা আপনার চোখে কি, খুব সংক্ষেপে বলবেন? বাংলাদেশের খুবই উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ না থাকলে তো আমারও কোনো ভবিষ্যৎ নাই। এবং আমরা যেমন জীবন যাপন করলাম, আমাদের ভবিষ্যৎ বংশধররা এর থেকে আরও উন্নত, আরও সম্মানিত জীবন তারা যাপন করবে বলে আমার বিশ্বাস। এবং আমার মনে হয় পৃথিবীতে আমরা একটা অন্যতম গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধশালী জাতি হিসেবে মর্যাদার আসনে অবশ্যই আমরা উপবিষ্ট হতে পারব। সেই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সেই জন্য আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। কেন কোনো জাতি পরিশ্রম ছাড়া বড় হতে পারে নাই। একটা জিনিস আমাদের খুবই চিন্তার ব্যাপার, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা যারা অক্ষশক্তির নেতৃত্ব ছিল জার্মানি এবং হিটলার, কিন্তু আমেরিকার বোমাটা, ধ্বংসকারী বিধ্বংসী বোমাটা পড়লো কিন্তু এশিয়ার মধ্যে, না জাপানের নাগাসাকিতে, হিরোশিমায়। জাপানের তখন যে এম্পায়ার, তিনি কতখানি দায়ী ছিলেন যুদ্ধের জন্য, বা সেটা কিন্তু অনেক 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 আলোচনার ব্যাপার। সেটার সময় এখন নিশ্চয়ই আপনি দিতে পারবেন না আমাকে। তো সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে কত অল্প সময়ের মধ্যে জাপান পৃথিবীতে একটা অর্থনৈতিক পাওয়ার হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারল। এই জন্য কঠোর পরিশ্রম, সততা এবং দেশপ্রেম। এবং সেখানেও এখানে আমাদের সেলিম এবং আমার এরকম অনেক যারা উচ্চশিক্ষিত মর্যাদাবান মানুষ সমাজে, তাদের অনেক শিক্ষণীয় সেখানে ব্যাপার আছে। সেখানে যদি তারা লেফটিস্ট ধারণা বা এই ধরনের সমাজতান্ত্রিক ধারণা নিয়ে গইত, হয়তো কিছুই করতে পারত না। কিন্তু তারা একটা মধ্যপন্থা নিয়েছে। এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের বর্তমান সরকারও একটা মডার্ন ডেমোক্রেটিক রাজনৈতিক দল এবং একটা মধ্যপন্থা অবলম্বন করে আমরা সামনে এগোতে চাই। আমরা সবাইকে উন্নয়নের শরিক করতে চাই, সবাই দেশের নাগরিক, সবাই দেশকে ভালোবাসেন, এটাই আমাদের বিশ্বাস এবং এই আশা নিয়েই সবাইকে নিয়ে আমরা ভবিষ্যৎ গড়ব, এটা আমাদের। আমরা আশা করি এই ধরনের প্রাণবন্ত বিতর্কে আপনাদের ভবিষ্যতেও পাবো। অনুষ্ঠান শেষ করবার আগে দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা লক্ষ্য করেছেন এবং আমরা লক্ষ্য করছি যে এই অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে এবং দর্শকরা আমাদের প্রতিদিন অসংখ্য ফোন করছেন, চিঠি লিখছেন, ইমেইল করছেন। আমরা মাঝে মধ্যে আমাদের বাছাই করা বিভিন্ন চিঠি বা ইমেইল আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আজকে আমি একটি চিঠি পড়ছি যেটি শেষ বা সৌদি আরব থেকে লিখেছেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর তৃতীয় মাত্রা প্রোগ্রাম। I don't know how I will explain about that program by one word. It's a wonderful program. Thanks Channel I for this program. I hope this program will continue forever. Please don't stop this program by pressure of political leaders. If Khaleda Zia and Sheikh Hasina will come to this program, I think viewers will be more happy for that. Please try to do that. Again, thanks to Channel I. Thanks. Thank you Sheshba. আমরা আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনার ইচ্ছে বাস্তবায়ন করতে পারবো। অনেকে এটি প্রশ্ন করে থাকেন প্রায়শই টেলিফোনে যে আমি কেন আরও আক্রমণাত্মক হই না। এই অনুষ্ঠানে যারা আসেন তারা আসলে আমার অতিথি, তারা উত্তেজিত হলো, উত্তেজিত হওয়াটা আমার জন্য শোভন নয়। তারপরেও আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন।